আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন ক্যালকেরিয়া সাল্প। পুরো নাম হল ক্যালকেরিয়া সালফিউরিকা, একে সালফেট অফ লাইমও বলা হয়। ক্যালকেরিয়া সাল্প এর পরিচয় হল পুজ উৎপাদন, যেখানে পুজ হবে সেখানে ক্যালকেরিয়া সাল্প ব্যবহার করতে হবে। ক্যালকেরিয়া সাল্প মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে, এই নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ক্যালকেরিয়া সাল্প। ফেটে গিয়ে পুজ উৎপন্ন হয়, পুজ বাদামি রঙের হয় এবং তাড়াতাড়ি শুষ্ক হয় না। এমন অবস্থায় ক্যালকেরিয়া সালফিউরিকা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ক্যালকেরিয়া সালফের পুজ প্রচুর হয়, পুজ ঘন এবং পরু হয় এবং বাদামি রঙের হয়, সময় সময় রক্তের রেখা যুক্ত হয়। এমন অবস্থায় ক্যালকেরিয়া সাল্প মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মূত্র, পথ, যোনিদ্বার, কান, নাক অথবা যে কোনো স্থান থেকে পুজ বের হয় এবং পুজ তাড়াতাড়ি শুষ্ক হয় না এবং পুজ প্রচুর হয়, পুজ ঘন বাদামি রং এর, এমন অবস্থায় ক্যালকেরিয়া সাল্প মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ব্রন, একজিমা, যদি পুজ হয় তবেই ব্যবহার করবেন ক্যালকেরিয়া সাল্প। ফোড়া এবং ফুসকুড়ি, যদি পুজ হয় তবেই ব্যবহার করবেন ক্যালকেরিয়া সাল্প। ক্যালকেরিয়া সাল্পের মানসিক লক্ষণ, রোগী খিটখিটে, সহজেই বিরক্ত হয়, লোকসঙ্গ ভালোবাসে না। এমন লক্ষণগুলি দেখা দিলে ক্যালকেরিয়া সাল্পের কথা মনে রাখবেন। মেডিসিন ব্যবহার, ক্যালকেরিয়া সাল্প 30 দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন। বাচ্চাদের দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন। ক্যালকেরিয়া সাল্প 200 পাওয়ার দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন। মেডিসিনটি যখন আপনারা বায়োকেমিক ব্যবহার করবেন, 3x, 6x, 12x দুটো ট্যাবলেট দিনে তিনবার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 30 দিন ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, টক জাতীয় খাবার খাবেন না, কাঁচা পেঁয়াজ খাবেন না, একই সঙ্গে বিভিন্ন মেডিসিন ব্যবহার করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।